আসসালামু আলাইকুম দর্শক, মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি আপনাদের নিয়ে এসেছে মালিক ভাইয়ের কাছে। প্রিয় দর্শক, মালিক ভাইয়ের কাছে আমরা আজকে একটা বিষয় জানতে চাইব, এই যে মালিক ভাই বাহিরে পাট রপ্তানি করবেন বা তার সব প্রসেস কমপ্লিট করছেন, এখন বাহিরের রাষ্ট্রগুলো যখনই চাহিদা দেখাবে সঙ্গে সঙ্গে কিন্তু সেগুলো পাঠিয়ে দেওয়া হবে। প্রিয় দর্শক, কিন্তু এখানে আর একটা বিষয় যে মালিক ভাই কিন্তু মিলেও পাট পাঠান, ইদানিং আমরা দেখছি যে মালিক ভাই পাট ক্রয় করে সেগুলো স্টক করছেন, সেগুলো কিন্তু কোথাও এই মুহূর্তে পাঠাচ্ছেন না, এর কারণটা আমরা মালিক ভাইয়ের কাছে জানতে চাইব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মালিক ভাই একটু বলেন তো দেখি, যে এই পাটগুলো আপনি গাড়ি লোড না দিয়ে স্টকে রাখছেন কেন? এই যে আজকে যে পাটটা আপনি, আমার যে আজকে যে ভালো পাটটা আপনি দেখলেন, আজকের পাটটা, হ্যাঁ হ্যাঁ, আজকের পাটটা যে আপনি দেখলেন সেটা হচ্ছে এই পাটটা গত বছরে আমি কিনেছি 800 টাকা ব্যবধান আসতেছে। আমার এটা ধারণা যে বাংলাদেশের বাজার হলে পরে এই 3000 টাকাই বাজার হবে, এটাই হবে, এটাই হলে পাটের ব্যবসার নিয়ম, বা 800 হবে, মানে যে জায়গা ছিল ওই জায়গায় পৌঁছাবে। কিন্তু গত বছর যে আমরা যে দামে পাট কিনেছি, আসলে তো ওই দামে বাজার বিক্রি করার জায়গা ছিল না, লস খাইছি বড় ধরনের, অনেক টাকা লস খাইছি, মানে কমপক্ষে মনে করেন যে আমার প্রায় 15 লাখ টাকার প্লাস লস গেছে। তো এখন একটা আমার ধারণা দেয়া তো এই পাটটা এখন এই দামে কিনলে যদি আপনার কোনো এক সময় 3000 পর্যন্ত পৌঁছবে, তাহলে সেখান থেকে কিছু লাভ করার আশা আশা আছে। সেই প্ল্যানে আমি হচ্ছে এই ভালো পাটটা এই এই রেটের জন্য আমি হচ্ছে স্টক করতেছি আপাতত। আমি গড়গুলো বইরে রাখি, তারপরে রানিং ব্যবসা তো রানিং হবে ইনশাল্লাহ, বিভিন্ন জায়গার থেকে কিনবো, বিভিন্ন জায়গায় এখন ইন্ডিয়ায় বেশি আর মেলে বেশি বেচবো, ওটা তো হলে আমার নিয়মের ব্যবসা। কিন্তু নিয়মের ফাঁকে আপাতত আমার আমার থিওরিতে আপাতত আমি মনে করি যে আমার গড়গুলো আমি হচ্ছে দুই কোয়ালিটির পাট, মাথা মাজলা আর হচ্ছে স্ট্যান্ডার্ড শ্যামলা, আমি আপাতত পরবর্তীতে হয়তো মন প্রতি 2 শতক বা 5 শতক বা আসবে একটা লাভ, এই পাটে লস দেওয়ার সম্ভাবনা নাই, কিছু হলেও লাভ আসবে, কিছু হলে লাভ আসবে। এই জন্য কিন্তু মালিক ভাই এখানে আমি আর একটা কথা অ্যাড করব, যেটা আমার কথা না আমার দর্শকের কথা, যে যখন আপনি খেয়াল করে দেখেন যে পাটের বাজার 3200 ছিল, সেই বাজার কিন্তু কমতে কমতে 2200-তে চলে আসছে, এখানে আপনি খেয়াল করেন 1000 টাকা কমে গেছে। এখন তার আগের দিনের কথা আপনাকে একটু বলি, বা অর্থাৎ তার আগের বছরে সেখানে কিন্তু পাটের বাজার আপনি দেখছিলেন যে 4000-5000 বা তার থেকে বেশি ছিল, এরকম একবার হয়েছিল সে বছরে। আপনার হচ্ছে মনে করেন যে চীনে পাট গেছে, বিভিন্ন জায়গায় রপ্তানি হয়েছে, পাটটা 5-6 বেশি গেছে, কার আগে কিটা কিনেছে। কিন্তু এই এবার তো এই 2 বছরে তো আপনার হচ্ছে মানে পাটটা নিয়ে বিশেষ করে বাংলাদেশের সেন্টিগ্রেট হচ্ছে, পাট কিন্তু বিদেশ যাচ্ছে কিন্তু বুঝতে পারে না মানুষ, বুঝতে পারে না, কিন্তু সেন্টিগ্রেটের মাধ্যমে যাচ্ছে। কিন্তু এবার যে বাজারটা আমার মনে হচ্ছে সেন্টিগ্রেট ঠেকাতে পারবে না, কিছু হলো হয়তো পাট আলারা লাভবান হবে, এটা আমার দৃষ্টি আকর্ষণ এই থেকে বলছি। তবে যাই হোক, আমার কথাটা শেষ করি, ওই মনে করেন যে সেখানে আমার দর্শকরা বলতেছে যে পাটের বাজার দর যদি ওই আপনার 5000 টাকা থেকে 3200 আসতে পারে, সেখানে আপনি যখন 3200 থেকে আবার 2200 চলে আসলো, এখন 2200 থেকে তো আবার 1200-তে আসতে পারে বা 1500-তে আসতে পারে, ভাই বাংলাদেশের কোনো পাটে তা আসবে না, যত কমে সুতলির চাহিদা আছে আপনার জীবনে এই ভালো পাট এই এর নিচে আসবে না, 200-100 টাকা আপডেট হতে পারে সুতলি। বাংলাদেশেও যদি মেলরা চালা দেয় সুতলি চটের পাটি কিনতে, যে পাটটা আপনার এসএমআর করস খারাপ পাট ওইগুলো 2000 টাকার মেন মালিকরা কিনতেছে, চট বানানোর জন্য, তাহলে কোন থিরিতে আপনার 1200 টাকা আসে? বস্তার দামগুলো কত আপনার, এই যে আপনার বিভিন্ন চটের যে বড় বড় চট হচ্ছে সেগুলোর দাম কত, ফিট বা দাম কত বাড়িয়ে গেছে, তাহলে এগুলো তো পাট দিয়ে তৈরি হয়, তাহলে আপনার সেগুলো আপনার যদি বানানি বন্ধ করে তাহলে এই কথাটা হইতে পারে, কিন্তু তা তো বন্ধ কি করবে কোনো মেলালারা, চট মেল নিম পাট আলারাই আরো বেশি মেলালারা চাইছে কম দামে কেনার জন্য বেশি বেশি খুঁজে বেড়াচ্ছে। কিন্তু আমার এটা ধারণা যে পাটটা এবার পাট এবার এবার একটা প্লাস পয়েন্ট পাটে আপনার হচ্ছে এবার মাথা করা নাই, গায়ে দোষ কম, গত বছর কিন্তু এই দুধ দেখে খেয়েছিল, মানে গতবারের চেয়ে এবার পাটের কোয়ালিটি অনেক ভালো আছে, শ্যামলা পাটগুলো অনেক তেল আছে আমাদের এলাকার পাটগুলো, যা আমার মনে হচ্ছে যে আমি আপনার হচ্ছে ইন্ডিয়া গেছিলাম, ইন্ডিয়ার যে পাটের যে অবস্থা আপনার ময়ূর পর পানি দিয়ে দিয়ে জাগ দিচ্ছে দেখে আসলেন,
তারপরে ওদের ওদের অঞ্চলে ওদের আমাদের এসএমআর এ চাইতো খারাপ পাট ওদের ওদের পাট তা ওরা যে দামে বিক্রি করতে দেয় সেই ক্ষেত্রে তো আমাদের দেশের পাট অনেক ভালো এসএমআর ওয়ালার ভালো পাটের তো তুলনাই হয় না মনে করেন আর তার চাহিদা সবসময় থাকে চাহিদা সবসময় থাকে এই জন্য আমার একটা বিশ্বাস যে ভাই পাট এবার যে মহামারী 2500 পাট আবার 4000 হবে এটা আমি বলি না কিন্তু 2400 টাকা হয়তো এবার পাটে আসতে পারে মানে এবার আপনি অনেকটা শিওর যে পাটে কিছু হলেও আসবে আসবে এটা আমি শিওর এটা আমার ঈদ থেকে বলতে প্রিয় দর্শক আপনারা যারা এই ধরনের যুক্তি দেখাইছিলেন বা প্রশ্ন করেছিলেন আশা করি আজকে সেই উত্তরটা পেয়ে গেলেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি